যেদিন থেকে করোনা দেখা দিয়েছে সেদিন থেকে আমরা পৃথিবীর পুরুষ নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্যাবলন মেখে পবিত্রতা অর্জন করতে আমি কোনোদিন বলিনি, মুখে মুখোশ লাগিয়ে করোনা ঠেকানোর জন্য আমি কোনোদিন বলিনি, 3 ফুট দূরে দাঁড়িয়ে করোনা ঠেকানোর জন্য আমি কোনোদিন বলিনি। 3 ফুট দূরে দাঁড়িয়ে কেন, 40 ফুট জুড়ে যদি মানুষ দূরে দাঁড়িয়ে থাকে আর যদি তার তার দিয়ে করোনা লেখা থাকে ঠেকাতে পারবে না। আরে 40 ফুট কেন, ও যদি পাথরের ভিতরে লুকিয়ে থাকে তবুও করোনা তাকে ধরবেই, এটাই হচ্ছে তাকদীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউদি শাইউন শায়া, কোন রোগ ব্যাধি, কোন ছোঁয়াচে রোগ, কোন ছোঁয়াচে রোগ কোনো কিছুকে পার করে যায় না। আবার তিনি বললেন, কোন রোগ ব্যাধি কোনো কিছুকে পার করে যায় না। আবার তিনি বললেন, কারো রোগ ব্যাধি ছোঁয়াচে রোগ হয়েছে, এই ছোঁয়াচে রোগ আর একজনকে পার হয়ে যাবে না। এই কথা বলতে কামার আবিউন পল্লীর একজন বেদুইন দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, বলেন কি আল্লাহ রাসুল, একটা উঁটে ছোঁয়াচে রোগ হলে চুলকানি ঘাও হলে সব উঠকে চুলকানি ঘাও হয়ে যায় আর আপনি বলছেন ছোঁয়াচে রোগ নেই? তখন আল্লাহ রাসুল বললেন, বলে এবার মানাজরাবাল আউয়ালা, প্রথমটাকে কিভাবে হলো বলো। তখন তোর পল্লীর মানুষ কিছু বলতে পারে না, বলো যদি তাই হয় তাহলে প্রথমটাকে কিভাবে হলো। তখন আল্লাহ রাসুল বললেন, শোনো, ইন্নাল্লাহ খালাকা কুল্লা নাফসিন, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন, মানুষ জিন পশু প্রাণী কীট পতঙ্গ যত প্রাণী আছে আল্লাহ তাআলা সব প্রাণীকে সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা রিজকাহা ওয়া মাসায়েবাহা, আল্লাহ তাআলা তার রুজি, তার মরণ, তার জীবন, তার বিপদ আপদ লিখে দিয়েছেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই যদি তার তাকদিরে করোনা লেখা থাকে আর আজদিও গ্লাসের মধ্যে ঢোকে থাকে তবুও তাকে করোনা ধরবেই। মায়ের পেটে যেদিন 43-4 মাস সেই দিন যদি তার তাকদিরে করোনা লিখে দেওয়া থাকে আর আজকে যদিও গ্লাসের ভিতরে ঢোকে থাকে, কাঁচের ভিতরে ঢোকে থাকে, পাথরের ভিতরে ঢোকে থাকে, পৃথিবীর এমন এক প্রান্তে চলে যায় যেখানে 2-4-500 বছর হাঁটলে কোনো মানুষই যাবে না, কোনো প্রাণী নাই, এরকম জায়গায় যদি বসবাস করার জন্য চলে যায় তবুও তাকে করোনা ধরবেই ধরবে। তার মানে সর্বশক্তিমান আল্লাহ, তিনি লিখে দিয়েছেন এটা হবেই, কাজেই তাকদীরকে বিশ্বাস করে চলতে হবে, তাকদীর সামনে রেখে সতর্কতা অবলম্বন করতে হবে। 3 ফুট দাঁড়ালেই সতর্কতা অবলম্বন করা হবে না। আর আমি 3 ফুটের ব্যাপারে বলেছি, সলাত আদায়ের ব্যাপারে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। পৃথিবী তিনি যত সতর্ক করেছেন পৃথিবীতে অন্যান্য বিষয়ে, সলাতে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো যত সতর্ক করেছেন কোনো বিষয়ে এত তিনি সতর্ক করেননি। তিনি ফজিলত বর্ণনা করতে গিয়ে কথাও বলেছেন, মান সাদ্দা ফুরজাতান বানা লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুজনের ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। অতএব মানুষকে প্রাচীরের মতো হয়ে দাঁড়াতে হবে, পায়ে পা মিলিয়ে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। যদি 3 ফুট পুরো দূরে দাঁড়াতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে যে 3 ফুট দূরে দাঁড়ানো যায়, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, এই সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হবে না। করোনা কেন, আরও কিছু যদি মানুষের উপরে চেপে যায়, 24 ঘন্টায় যদি সারা পৃথিবীর মানুষ মরে যায় তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে তাকেই দুনিয়াতে আবার আসতে হবে, যেহেতু তিনি আসবেন না কাজে এতে সিদ্ধান্ত পরিবর্তন হবে না। সম্মানিত দৈনিক মুসলিম।